সর্বপ্রথমে তথা কৃষ্ণ বাগমা বিধানসভা বিধায়ক আমার দাদা রামপদ জমাতিয়া মহাশয় আর অনুকূটি শুলুক আরম্ভ করছি, চলো পাল্টাই, যে চলো পাল্টাই সবাই আমরা যোগদান দিচ্ছি। এখানে বিভিন্ন দল, বিভিন্ন পার্টি, ভারতীয় জনতা পার্টি স্যার। অনেক সময় জনসাধারণ অভিযোগ করে যখনই কোনো নির্বাচন আসে বিভিন্ন নেতা মন্ত্রীরা তাদের বাড়ি মারান, বাড়িতে উপস্থিত হন, তাদের পাড়ায় উপস্থিত হন, বিভিন্ন প্রতিশ্রুতি দেন। তো এবার আপনারা কী কী প্রতিশ্রুতি নিয়ে আপনার নির্বাচন নামছেন? আমরা সারা বছরই কোনো ইলেকশন নেই, কিছু নেই, তখন থেকে আমরা শুরু করি। কেবল ইলেকশন অনেক দূর ছিল, অথচ আমাদের সরকার আসার পর ইলেকশন আগে আমরা বলি না যে তাই খাওয়ানো ইলেকশনে জিততে পারি, চিনি খাওয়ানো এটা বলে নাই। অথচ আমাদের সরকার আসার সাথে সাথে এইমাত্র দেখেছে যে 3000 গোয়া ধরা পড়েছে, মাসে 6 কোটি টাকা আমাদের মানে ওখান থেকে বেঁচে গেছে। সঙ্গে সঙ্গে পাবলিককে আমরা চিনিও দিয়েছি, ডালেও দেওয়া শুরু করেছি, যা ইলেকশনের তারে কাছে। তো আমাদের এটা ইলেকশনকে চিন্তা করে আমরা কাজ করি না। আমরা মানুষের, আমাদের পার্টি হচ্ছে আমাদের পার্টি, অন্তিম ব্যক্তি যারা আছেন, সব থেকে গরিব যারা আছেন তাদেরকে কমসে কম দুবেলা কীভাবে বাস খাইয়ে দেওয়া যায় এবং থেকে যাতে মুক্ত করার জন্য মোদী এটা আয়ুষ্মান ভারত 500 টাকা বছরে বিনা পয়সায় যাতে পেতে পারেন এই ব্যবস্থা করছেন। রুটি কাপড়া ওর মকান এই সব কিছু রাস্তা হতে আরম্ভ করে আপনার সব দেখেছেন, এগুলি আমরা করে যাই। ইলেকশনকে চিন্তা করে আমরা করি না। এটা আমাদের বছরে প্রথম থেকে শুরু করা হয় এবং মোদীজি গত 2019 দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর 1 তারিখ দূর থেকে উনি বলছিলেন সামনে আনে ওয়ালা 2024 কা জো হ্যাঁ ইসিলিয়ে ফের আবিষে শুরু কর রা হ্যাঁ বিরোধীদেরকে উনি গিয়ে বললেন সভাতে গুরু করে দিয়েছেন। কাজে আমাদের চিন্তাধারা ঘটেই আমরা ইলেকশন নিয়ে চিন্তা করি না, মানুষকে সেবা নিয়ে চান। তার জন্য আমাদের পার্টি সভাটির উদ্দেশ্য এবং আইডেন্টি হচ্ছে সেবাহী সংগঠন। আমাদের সংগঠন এটা সেবাহী হচ্ছে আমাদের। আজকের এই যোগদান সভায় কোন কোন দল থেকে কতজন যোগদান করেছে আপনাদের বিষয়ে? বিশেষ করে এখানে সিপিএমের তরফ থেকে বেশিরভাগ এসেছে, অন্যান্য আঞ্চলিক দল থেকেও এসেছে। 141 পরিবারের 157 ভোটার এখানে যোগদান করেছে। আইপিএফটি থেকে কোনো পরিবার যোগদান করেছে? হ্যাঁ, অবশ্যই বিভিন্ন দল থেকে আসছে, আইপিএফটি এসে পালাকিনা থেকে এসেছে। তাহলে কি মানে জনসাধারণ এটা মনে করতে পারে আপনাদের শরীর হল আইপিএফটি, সেটা মানে ভেঙে যাচ্ছে, সবাই বিজেপির দিকেই ঝুঁকছে? এটা কে থাকবে কে থাকবে না এটা তো বলা যাবে না, আমরা কাউকে ভেঙে দেবো এটা নয়। জনতা আমাদের দিকে আসছে, আমরা প্রভাব করে ওদেরকে গ্রহণ করছি, কারণ জনতা দেখছেন যে হ্যাঁ বিজেপি হচ্ছে একটা সরকার, একটা পার্টি, এটা শুধু পার্টি নয়, এটা ভারতবর্ষ থেকে চূড়ান্ত শিখরে নিয়ে যাওয়ার চিন্তাধারা এবং সমাজটাকে গঠন করার জন্য। তার জন্য দেখছেন যে নেশামুক্ত ভারত, নেশামুক্ত ত্রিপুরা
এবং সবটা সবটা বিকাশ এবং সাথে সাথে সবের বিশ্বাস কেউ নিয়ে চলছেন এবং বিজেপিরা শুধু বলে না ওরা কাজও করে এটা বিশ্বাস হয়ে পাবলিক আসছে এটা আমরা এটা গ্রহণ করছি যে কোনো দল থেকে আসছে আমরা গ্রহণ করছি। তো এবার আপনার এডিসি নির্বাচনের জয় সম্পর্কে কতখানি নিশ্চিত? আমাদের তো যেহেতু ত্রিপুরা ট্রাইবালস অটোনোমাস এরিয়া ডিসি কাউন্সিল যেটা ছিল ডিসি এটাকে নাম পরিবর্তন করে বিপ্লব দেবজির নেতৃত্বে ডিসিতে অর্থাৎ আমাদের ক্যাবিনেটে পাত্র পাঠিয়ে দিয়েছেন যে ত্রিপুরা টেরিটরিয়াল কাউন্সিল নামকরণ যারা দীর্ঘদিন করতে পারেনি তাদেরকে তো মানুষে প্রত্যাখ্যান করে দিয়েছে গত 18 নির্বাচনে লোকসভা নির্বাচনে 19 নির্বাচনে আপনারা দেখেছেন পঞ্চায়েত নির্বাচনে তাদেরকে প্রত্যাখ্যান করেছে। তো সামনে একদম 100% যদিও আমাদের 50টা আসনের জন্য বিপ্লব দেবজি পাঠিয়েছেন ওনার মনটা কত বড় আপনি চিন্তা করুন বিপ্লব দেবজি যে আমাদের কোনো কেউ কোনো সংগ্রাম করতে হলো না অথচ উনি এটাকে ক্যাবিনেট ডিসি নিয়ে পাঠিয়ে দিয়েছিলেন। শুধু তাই নয় জনজাতির জন্য 8,802,74,00,000 থেকেই তো উনি পাঠিয়েছেন জনজাতির উন্নয়নের জন্য। তো কাজে আমাদের এইবার হয়তো বা হবে না 50টা সিটের জন্য উনি যে পাঠিয়েছেন তবে 28টা তো হবে 28টার মধ্যে আমরা 28টাই জিতে নিতে পারবো 100% একদম। অনেকগুলো ধন্যবাদ।